প্রথমে একজন আমাদের কাছে জানাচ্ছেন, তা স্যার আমার বিয়ে বাহের বয়স হচ্ছে 6 বছর পার হলো, আর কোনো সমস্যা মনে হয়নি, কিন্তু সহবাসে 2 থেকে 3 মিনিটের বেশি হচ্ছে না, জিং কোনটা খাবো প্লিজ জানাবেন। বাজারে বিভিন্ন ধরনের জিং ট্যাবলেট পাওয়া যায়, তো এটা আপনি স্কয়ার, বেক্সিমকো, রেডিয়েন্ট, ইনসেপ্টা, অপশন ইত্যাদি ইত্যাদি যে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে তার বন্ধ থেকে যে কোনো একটা জিং ট্যাবলেট খেতে পারেন। তবে যদি কোনো রিলেটিভস আত্মীয় স্বজন বাইরের দেশে থাকে তাদের কাছ থেকে এটা মাল্টিভিটামিন হিসেবে, এক্সট্রা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে এই ট্যাবলেটগুলো সংগ্রহ করতে পারেন, সেইগুলো একটু বেটার কাজ করে। তো অন্য একজন আমাদের কাছে সমস্যা তুলে ধরছে, যে বলছেন যে অতিরিক্ত সেন্সিটিভিটির কারণে যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে এটাকে কি অসুস্থতা বলা যাবে? অতিরিক্ত সেন্সিটিভিটি কমানোর কোনো উপায় আছে কি? জি, এটা যদি অতিরিক্ত সেন্সেশন বা সেন্সিটিভিটির কারণে বা সংবেদনশীলতার কারণে যদি দ্রুত বীর্যপাত লাগাতার হতে থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা সমস্যা বলি। ওই রকম যে ডিজিজগুলো আছে, সেক্সুয়াল ডিজিজ, যে গনোরিয়া, সিফিলিস, এইডস, আইভি, এই ধরনের কোনো রোগ না, তবে এটা একটা সমস্যা। কেননা যদি আপনার স্ত্রী, যদি বেড পার্টনার যদি আপনাকে এটা দীর্ঘদিন ধরে যদি অভিযোগ করতে থাকে আর যদি সে যদি এটাতে পরিতৃপ্ত না হতে পারে তাহলে এটা অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে এটা আপনার সমস্যা হবে আর অবশ্যই আপনাকে এটার চিকিৎসা নিতে হবে। বর্তমানে অনেক সুন্দর চিকিৎসা আছে অবসকারক, যে সেন্সেশন কমানোর জন্য কোনো স্প্রের জেল, ক্রিম, প্রোটেকশন, যে কন্ডম, ব্যারিয়ার মেথড ইউজ করা হয় সেইগুলো আপনি ব্যবহার করতে পারেন, এতে করে আপনার এটা ধীরে ধীরে আপনার ভিতরে ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সহবাসের সময় আমার লিঙ্গ শক্ত হয় না, ওষুধ খাইলেও আমার ফলে আমার সঙ্গিনীর জনিপদ আমার লিঙ্গ প্রবেশ করাতে পারি না, এই অবস্থা আমার করণীয় নেই। আসলে এক্ষেত্রে আপনার বয়সটা উল্লেখ করলে আমাদের বুঝতে সহজ হতো, যে আপনি কী ওষুধ খেয়েছেন সেটা আমরা জানি না, আর আপনার পরীক্ষায় টেস্টোস্টেরন বা অন্যান্য হরমোনের মাত্রাটা কী আছে এটাও জানি না। যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না করা থাকে অবশ্যই পরীক্ষা করবেন, আর কী ওষুধ খাচ্ছেন পরবর্তীতে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ বয়সের সাথে ওষুধের অ্যাডজাস্টমেন্টটা খুবই জরুরি। আপনার যদি কোনো ওষুধের রেসপন্স না করে তাহলে সব ধরনের ওষুধটা বন্ধ রাখতে হয়, কিছুদিন বন্ধ রাখার পর, 3 মাস 6 মাস বন্ধ রাখার পর নতুন করে শুরু করতে হবে, তাহলে ওষুধ কাজ করবে। আর এর মাঝে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কেগেল এক্সারসাইজ করবেন, পুষ্টিকর খাবার খাবেন, 2-4টা পরিমাণে ডিম খাবেন হাফ বয়েল করে, আপনি কাঁচা ছোলা খাবেন এবং মধু, খেজুর, বাদাম, কিশমিশ এগুলো খেতে পারেন সাথে, এবং মিলন করার চেষ্টা করবেন। যদি মিলন করতে যাওয়ার আগে বা পরে, বা আপনি কখনও যদি কোনো সময় যদি এই সিচুয়েশনে পড়েন, যে যারা আছেন ভিডিওটা দেখছেন যে লিঙ্গ শক্ত হচ্ছে না, এই ক্ষেত্রে রোগীদের যে সমস্যাটা হয় যে মানসিকভাবে ভেঙে পড়ে, ভয় পেয়ে যায়। অনেক রোগী আমাদের কাছে উপস্থাপন করে যে এভাবে যে তার সবসময় লিঙ্গ শক্ত হয়, কিন্তু স্ত্রীর কাছে যে মানে প্রবেশ করানোর মুহূর্তে যেটা আপনি উল্লেখ করেছেন যে তখনই নরম হয়ে যাচ্ছে, এটা যেহেতু আপনার লিঙ্গর কোনো সমস্যা না, এটা ব্রেনের সমস্যা, মস্তিষ্ক থেকে যে যৌন উদ্দীপনা বা রিফ্লেক্স অনুভূতিটা আপনার লিঙ্গটা ধরে রাখতে পারছে না, এটাকে সাইকোসেক্সুয়াল ডিজর্ডার বা পারফরমেন্স অ্যাংজাইটি বলা হয়। এটি ডিপ্রেশন, কোনো ড্রাগস বা মেডিসিন নিতে পারেন, আর এটা আত্মবিশ্বাস ভালো রাখলে অথবা স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখতে পারলে এটা আপনা আপনি ভালো হয়ে যায়, যেটা আমরা অনেক রোগীর ক্ষেত্রে দেখছি। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকে, আর পুরুষ যদি মানসিকভাবে ভীত সন্ত্রস্ত বা কোনো সিচুয়েশন বা ঘটনার কারণে যদি তার কারণে যদি ডিপ্রেশন, হতাশা থাকে, তাহলে কিন্তু এই রোগটা ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পেতে থাকে। তাহলে আপনার লাইফস্টাইলটা কেমন হবে তাহলে সেই জিনিসটার সমাধানের দায়িত্ব কিন্তু আপনার। যদি নিজে থেকে না পারেন অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্টের কাছে থেকে আপনি কাউন্সিলিং সেশনগুলো গ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি মালয়েশিয়ার প্রবাসী। স্যার আমার যৌবনের প্রথম দিকে হস্তমৈথুন করতে 2 বছর আগে আমি তা বাদ দিয়েছি। স্যার এখন মাসে 6-8 বার স্বপ্ন দোষ হচ্ছে, এর জন্য আমি অনেক ওষুধ খাচ্ছি, কোনো কাজ হয় না। স্যার উত্তরটা দিলে আমরা প্রবাসী যারা অনেক উপকৃত হতাম। জি অবশ্যই, আমরা প্রবাসীদের জন্য সবসময় অবসর সময়গুলোতে ছোটো ছোটো ভিডিওগুলো তৈরি করি। তো স্বপ্নদোষটা আসলে অতিরিক্ত পরিমাণে হয়ে যাওয়াটা আমরা এটাকে সমস্যা হিসেবে মনে করি, যদি 2-1 বার হয় আর যদি কারোর যদি একটা অভিযোগ না থাকে তাহলে কিন্তু আমরা এটা চিকিৎসা করি না বা লাগে না। ফলে অতিরিক্ত হলে আসলে একটা পুরুষের মানসিক সমস্যাও অনেক সময় দেখা দেয়, শারীরিক সমস্যা দেখা দেয়। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজের সময় অনেকের গোসল করে নামাজ পড়া
বিশেষ করে শীতকালে অনেক কষ্ট হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ওষুধ হিসাবে দিতে থাকি যে আপনার মস্তিষ্কের যেন উত্তেজনাটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, দাবিয়ে রাখে বা কন্ট্রোল করে রাখে। সেই ক্ষেত্রে আপনাকে খাবার দাবারের ভিতরে আমরা বলি যে ডিম, দুধ, গরুর গোশত, মাছ, প্রোটিন বা আমিষ জাতীয় যে সমস্ত খাবার আছে সবগুলো খাবারগুলোকে কম খাওয়া বা না খাওয়া। যদি একান্তই যদি খেতে হয় তাহলে খাবেন, সেক্ষেত্রেও মেডিসিন নিতে হবে। মেডিসিনের ভিতরে এখানে ইউজ করা হয় আপনার সারট্রালিন, গ্রাফক্সিটিন, ফ্যালক্সিটিন ইত্যাদি ইত্যাদি যেই অ্যাঞ্জিওলাইটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় যেই মেডিসিনগুলো আছে সেটা আপনি একটা বা দুইটো করে খেতে পারেন। প্রথম দিকে আপনি অল্প মানে লো ডোজে একটা করে রাতে ঘুমানোর আগে, যদি আপনি প্রবাসী হয়ে থাকেন, যদি রাতে ঘুমানোর যদি সুযোগ না থাকে, দিনে যখনই ঘুমাইতে যাবেন তাহলে এই জাতীয় ওষুধ বাজারে, এটা সারট্রালিন, প্যারক্সিটিন, ডেফক্সিটিন গ্রুপের যে ওষুধগুলো পাওয়া যায়, যে কোনো একটা ওষুধ আপনি একটা করে রাতে ঘুমানোর আগে খেয়ে নেবেন, ইনশাল্লাহ আপনার এটা কন্ট্রোলে থাকবে। তবে এখানে খেয়াল করতে হবে যে ওষুধটা হুট করে আপনি বন্ধ করে দিতে পারবেন না, কারণ স্বপ্নদোষটা হচ্ছে স্বামী স্ত্রী যদি একসাথে না থাকে আর যদি ফিজিক্যাল রিলেশন না হয় এটা চলতে থাকে, তাহলে ওষুধটা আপনি রানিং রাখবেন। তবে মাঝে মাঝে চিকিৎসককে জানিয়ে দেবেন যে আপনার বর্তমান পরিস্থিতি কেমন, কারণ এই ওষুধগুলো আবার সাইড ইফেক্ট হয়, অনেকে এটা সহ্য করতে পারে না। তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।